হাবিবুর রহমান ফাহাদ লিখেছেন শিশুর দত্তক নেওয়া যায় আছে কিনা শিশু দত্তক নেওয়া জায়জ আছে কিন্তু শিশুর যে বাবা শিশুর যে মা তাদের পরিচয় তাদেরকে পরিচিত করাতে হবে দত্তক নেওয়া শিশুকে নিজের সন্তান হিসাবে কাগজে কলমে সমাজের মানুষ কাছে প্রতিষ্ঠিত করবেন তাদের বাবা বা মা সাজবেন সেটা কিন্তু জায়জ হবে না সেটা অনুচিত হবে রূপকর্ষে তারা বাপ মা কিন্তু তাদের কাছে তাদের বাপ মা কারা জন্মদাতা বাবা মা সেটা ক্লিয়ার থাকতে হবে সমাজের মানুষের কাছে ক্লিয়ার করতে হবে কাগজে কলমে তাদেরকে বাবা মা হিসাবে উল্লেখ করতে হবে আর এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দত্তক নেয়া শিশু ছেলে হলে বড়ো হওয়ার পর তার সেই দত্তক নেয়া মা যিনি তারা আসল জন্মদাতা মানন তার সাথে সাক্ষাতে সাক্ষাতের ব্যাপারে শরীরের যে বিধি আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না যদি গায়ে মারাম হয়ে থাকে আর যদি ছোট বয়সে কোনোভাবে দুধ পান করে দুধ সম্পর্কীয় কেউ হয়ে যান তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আশিক মন্ডল আপনি লিখেছেন আগদের সময় বর কোন দিকে ফিরে বসবে। এরকম কোনো বা বসতে হবে যে কোন দিকে ফিরে বসতে পারেন কেবলার দিকে ফিরে বসতে হবে বা কনের বাবার দিকে কিংবা বিবাহজন তার দিকে এমন কোনো কথা এমন কোনো আবশ্যকীয়তা বা এমন কোনো বাধ্যবাধকতা সুর দৃষ্টিকোণ থেকে নেই সামিউল আলম আকাশ আপনি লিখেছেন আমি ইনশাআল্লাহ এক তারিখে কন্যা সন্তানের বাবা হব আকিকার নিয়ম বলবেন সপ্তম দিনের আগে আকিকা করা যাবে কিনা সেটা বলবেন আকিকার নিয়ম হলো যেহেতু আপনাকে আল্লাহ তালা কন্যা সন্তান দিবে বলে আপনি আশা করছেন যদি কন্যা সন্তানই হয় তাহলে একটি ছাগল আপনি জবে করবেন একটি ছাগল জবে করার ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে এটি সপ্তম দিনে হবে আকিকা যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান তার আগের বার শনিবারে জন্মগ্রহণ করে থাকলে শুক্রবার রাতে জন্মগ্রহণ করে থাকলে রাত্রি পরের দিনের সাথে সংশ্লিষ্ট হয় যেমন শুক্রবার দিন যে রাতে যদি জন্মগ্রহণ করে সেটা শনিবার রাত হিসেবে গণ্য হবে সরিয়া দৃষ্টিকোণ থেকে তো সেই জায়গা থেকে সপ্তম দিনে আপনি একিকা করবেন তার আগে করলে সেটা সন্ন্যাস এর খেলা বা পরিপন্থী হবে তবে আকিকা হয়ে যাবে আজিম রহমান আপনি লিখেছেন আমি কোনো এক কারণে আমার আম্মুকে বলেছি আল্লাহর কসম আপনার লগে আর কথা বলবো না এবং একদিন পর আম্মুর সাথে কথা বলি আমি সাথে সাথে মাফ চাইলাম আমার কি হবে করণীয় কি ভাই আজিম রহমান মায়ের সাথে ধরনের কাজ অবশ্যই অন্যায় করেছেন এবং আপনি যদি চান মায়ের কাছে মাফ সেই সাথে আল্লাহর কাছে তাহলে সেক্ষেত্রে আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি একদিন পর থেকে মায়ের সাথে কথা বলা শুরু করেছেন ভালো কথা কিন্তু মায়ের সাথে কথা কথা বলবেন না বলে যে শপথ করেছেন সেটিতে অন্যায় করেছেন সেই জন্য আপনি মায়ের কাছে দুঃখ প্রকাশ করে তার মনের সন্তুষ্টি আদায় করে নেবেন তিনি যেন মন থেকে তাকে আপনাকে মাফ করে দেয় পাশাপাশি আল্লাহ তার কাছে মাফ চাইবেন এই আল্লাহ তারা ক্ষমাশীল এরপরে দুহাজান খান আপনি লিখেছেন গর্ভাবস্থা স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনই একটু বলবেন আমার স্বামী নামাজ পড়ে তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই তার হেদায়তের দোয়া করবেন আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন অবশ্যই বোন আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীকে হেদায়ত দান করুন তাকে পরিপূর্ণ দিনবত আসার তৌফিক দান করুন আল্লাহর অনুগত বান্দা হিসাবে আল্লাহ তালা তাকে কবুল করুন আমরা দোয়া করি সেই সাথে গর্ভাবস্থা একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল কোন আছে বলে আমার জানা নেই তবে অভিজ্ঞতার আলোচনা কুলামায়করা পরামর্শ দিয়ে থাকেন এটা জাস্ট পরামর্শ যে এই সময়গুলোতে স্পেশালি গুণা থেকে বাঁচার চেষ্টা করা কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে মায়ের আচার আচরণ সেই সাথে তেলাওয়াত শোনা তেলাওয়াত করা করা এগুলো একটা প্রভাব অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের পড়ে এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে তখন তার ওই অবস্থাতেই বিশেষ করে আল্লাহমাত যেন তার গর্ব খালাসকে সহজ করেন সন্তান যেন হয় সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয়ে আনে এগুলো নানা অভিজ্ঞতার আলোকে ওলামা ইকরাম দেওয়া পরামর্শ স্পেশালি সম্মত কোনো আমল আলাদা করে সন্ন্যাস হিসাবে শরিয়ার অংশ হিসাবে আপনি করবেন সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতো নেই তবে অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন পরেও করবেন বিশেষ করে রব্বানা হাবলান আমিন আসুয়াজ নাজর ইয়াত না কুরাত আয়ুন ও জাল না আলী মুতাকি না ইমাম নম্বর আছে বেশি বেশি করে পাঠ করবেন আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি শাশুড়ি নামাজ পড়েন না টিভিতে প্রচুর পরিমাণে আসক্ত সমাজে প্রজতিক কুসংস্কার প্রচুর পরিমাণে মেনে চলেন আমাদেরও তা মেনে চলতে বলেন না মানলে রাগ করেন আমাদের করণীয় কি তিনি রাগ করলেও অন্যায় কাজে তো আপনি তার অনুসরণ করবেন না বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং আহ মুরব্বী হিসাবে তার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি থাকবে না ব্যবহারও খারাপ করা যাবে না